সকালে উঠেই দেখি আজকে এত এত বেশি মানে কুয়াশা নেই, তো চারিদিকটা বেশ ভালো পরিষ্কারই আছে। আর এখন 9টা এখনও বাজেনি, তো বাটুল চিল্লাল্লা করছিল, ওকে বাইরে বের করে দিলাম। আর যাই হোক, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অন্যদিন সামনে এসে বলি, আজকে সামনে এসে বলছি না, এটারও একটা কারণ আছে। তো গত দুদিন আমি ভিডিও করতে পারিনি, আজকে কিন্তু সোমবার, তো আজকের ভিডিওটা আজকেই তোমাদেরকে পোস্ট করব। তো গত দুদিন আমি দুদিনে এখানেই কিন্তু ঘুমিয়েছি, যে বিছানাটা দেখছো এখানেই ঘুমিয়েছি ঠিক এইভাবেই। আর কল্লোল ঘুমিয়েছে আমাদের ডান সাইডে যে খাটটা, মানে মেইন খাটে ও ঘুমিয়েছে, আর আমি এখানে ঘুমিয়েছি। তো গতকালকে এখানে ঘুমাইনি। একটা কথা কি, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো কিন্তু সব সংসারে হয়ে থাকে। তো আমরা ভিডিও করি জন্য আমাদের কারো কেউ কেউ ভিডিওতে আনে এগুলো, কেউ কেউ আনে না। তো আমি তো একদমই আনার চেষ্টা করি না, তাও তোমরা মাঝে মাঝেই বুঝতে পারো। তো এই কারণে আর কি আনা হয়নি, সে কারণে দুদিন আমি ভিডিও করিনি। তো দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, হয় না এরকম সবার সংসারই হয়। তো মনোমালিন্য হতে নিয়ে দু এক কথা, একটু ভালোই তর্ক বিতর্ক, সেরকম না মানে দুজন দুই জায়গা থেকে তর্ক, আমি বাইরে আর ও ঘরে। তারপরে ভাবলাম যে না, এত যদি ঝামেলা তো আমি আলাদাই ঘুমাই। তো সে কারণে বিছানা তো এখন রয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে এখন ঝগড়া হলে কল্লোলের সঙ্গে আমি আলাদা খাটেই ঘুমাবো। তো তোমরা বলছিলে যে তোমাদের ঝগড়াই হবে না, তোমাদের এত সুন্দর সম্পর্ক। কিন্তু যতই সুন্দর সম্পর্ক থাক, একটু ঝগড়া না হলে আবার ভালোবাসা বাড়েও না, সেটা সব সংসারেই ঝগড়া টগড়া হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে আমি দুদিন এখানে ঘুমিয়েছিলাম। তো তারপরে গতকালকে আমি মানে প্রত্যেক দিনই কান্না করি, কিন্তু ও প্রত্যেক দিন ও তো টের পায়নি হয়তো। তো গতকালকে কান্না করতে গিয়ে তারপরে মানে উঠলো এরকম একটা ভাব দেখিয়ে, মনে হলো যে আমার কাছে যাচ্ছে না। তো গিয়ে বলছে, চোখের জল মুছে দিয়ে বলছে, কাঁদছো কেন? তারপরে যা হয় আর কি, দুজনের মিলমিশ হয়ে গেল কথাবার্তা বলে, যে আমারও মনে এটা ছিল, তোমার মনে এটা ছিল, মানে এই আর কি কথাবার্তা বলে দুজনে মিলমিশ করে নিয়েছে। আর করে নেওয়ার পরে আর কি সে ওখানে ঘুমানো, তারপরে আবার যেখানে দুজনে একসঙ্গে ঘুমাই সেখানেই ঘুমিয়েছি। আর এগুলো নিয়েই মানে একটু মনটা ভীষণ খারাপ ছিল, জন্য যে যাকে আমি আমার গোটা পৃথিবী ভাবি, মানে যাকে এতটা ভালোবাসি, সে যদি মনে কোনোভাবে আঘাত দেয়, কষ্ট দেয়, তখন কিন্তু পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় মনে হয়, এটা আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে ধুর, কিসের ভিডিও, আর কোনো সংসারের কাজও করব না, ভিডিও করব না, এই একটা মনোভাব নিয়ে। তার মধ্যে বাবু মাও চলে গেছে, তো সেটা সবটা মিলেই আর কি একসঙ্গে মনটা খারাপ ছিল বেশ। তো দুই দিন সেই কারণে কোনো ভিডিও করিনি। আর বাবু মা ওই দিনেই মানে যেদিন রওনা দিল এখান থেকে, তারপরের দিনই ভোরবেলা পৌঁছে গেছে। আমার দাদা আগের থেকে দাঁড়িয়ে ছিল, তারপরে গাড়ি দিয়ে নিয়ে গেল বাড়িতে। তো সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তোমাদের দাদা মানে কল্লোলের সাথেই আর কি, আমি তোমাদের দাদা তো বলি না, যাই হোক কল্লোলের সাথেই আমার একটু ঝামেলা ছিল, জন্য আমি মানে ভিডিও করতে পারিনি, মন মানসিকতা দেয়নি। তো এখন এই যে আজকের ভিডিও আজকেই তোমাদেরকে পোস্ট করে দেবো, সকাল থেকে কাজ শুরু করলাম। গত দুই দিন মন খারাপ থাকলেও মনে হচ্ছিলো স্নান করে পুজো দিই, কিন্তু ওই তো একটা বলে না যে অভিমান, কিচ্ছু করব না আমি, এইরকম করেই কিচ্ছু করা হয়নি। তো আজকে একদম সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে, শরীরটা তো গরম হবে, কাজ করলে দেখবে সকালে উঠে যদি কাজ করো গায়ে চাদর দিতেও ইচ্ছে করে না, এত গরম লাগে, আমার তো তাই হয়। তো সমস্ত কাজ শেষ করে একদম ডাইরেক্ট যাবো স্নান করতে। তো ওই যে এদিকে আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, আর মা গেছে ফুল তুলতে। তো মা একটু আগে উঠলো, তো আমি ভেবেছিলাম আমি ফুল তুলতে যাবো ভোরবেলা, আমি অ্যালার্মও দিয়ে রেখেছিলাম 5:45 দিকে। তো আর আমাকে উঠতে দেয়নি কল্লোল, বলছে এত সকালবেলা যেতে হবে না কোথাও ফুল তুলতে, আর বউ মানুষ না মানে একা এত ভোরবেলা কোথাও যাবো এটা আর কি কল্লোল অন্তত পছন্দ করে না। তো সে কারণে আমি যেতে পারলাম না, আর মাই এদিক সেদিক ঘুরে ঘুরে ফুল তুলছে, ফুলও নেই, মানে শীতের দিনে দেখবে ফুলটা কিন্তু খুবই কম ফোটে। আমি এতগুলো গাছ লাগালাম কিন্তু ফুল নেই, কুন্দ ফুল ফুটছে না আজকে কয়েকদিন ধরে, বেশি একটা এক দুটো করে ফুটছে। আর পাশেই বিয়ে, তো গিফট কিনতেও যেতে হবে বাজার, মানে বিয়ে তো রাত্রেবেলা, আর বিকেল থেকেই হয়তো অনেক কিছু প্রোগ্রাম টোগ্রাম থাকবে, দেখি কখন যেতে পারি, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। ঘুটুনের অবস্থা দেখেছো, বাটুলকে একদম উল্টে ফেলে দিল। যাই হোক, বাটুলের সাথে ও সবসময় এরকমই করে, বাটুলও ব্যথা পায়নি। তো ওই সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে আমি একদম স্নান করে চলে আসলাম, ভাবছি যে চন্দ্রমল্লিকা ফুলই তুলি, এগুলোই বেশ অনেকগুলো ফুটে আছে।
দেখো এগুলো ফুল কি সুন্দর হলুদ কালার, আর এখানে দেখো নতুন করে আরো চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, এগুলো অন্য কালার। এই দেখো লাল আর হলুদে মিক্স। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন হচ্ছে বাজারে যাব তো বিয়েবাড়ির গিফট কিনতে। আমার হাতটা একবার দেখো, হাতটা নীল হয়ে যাচ্ছে পুরো, এত পরিমাণে ঠান্ডা। মানে জিনিস ধরতে চাইছি কিন্তু জিনিস ধরতে পারছি না, হাত থেকে খসে পড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি দুটো হাতেই। আর মানে পুরো বরফ হয়ে গেছে, হাত তপ্তা হয়ে গেছে। তো এখন হচ্ছে চাটা খাবো, চা খেয়ে তারপরে যাবো হচ্ছে বাজার। সকাল সকাল পুজো হয়ে গেলে না বড্ড মানে মনটা আনন্দ লাগে, আনন্দিত হয়ে যায় মন। আর আমার প্রদীপদানি আবারও হারিয়ে গেছে, মানে এখান থেকে ইঁদুরে মনে হয় নিয়ে যায়। এখানে ধূপদানিটা দেখছো, প্রদীপদানিটা হারিয়ে গেছে পরশু দিন। তো আমার শাশুড়িমাই পুজো দিয়েছিল, আর মশা কামড়ে দেখো কি করেছে। চেহারাও কেমন হয়ে গেছে, আমি হাসতে পারতেছি না। সকালে উঠে কাজ বাজ করে পুজো টুজো দেওয়া একদম শেষ, বিয়ে বাড়ি যাবো বলে কথা, সব আগের থেকে একদম রেডি। তো চলো, তো দেখো রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। আমার এই ঠাকুরে দেখি কলসটা, ঠাকুরের এই কলসটা আমার ই হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, অনেকদিন আগেই হয়েছে, মানে এখন আরো বেশি। এতদিন তাও কন্ট্রোল করতে পেরেছিলাম, যে মাজলে পড়ে মানে ধুলে পড়েই, ঘষে টসে ধুলে পড়েই জল টুকটুক করে পড়তো, কিন্তু এখন যেটা হচ্ছে ধো আর না দাও এমনি জল ভরলে জল পড়ে যাচ্ছে। তো ফুটো জিনিস নাকি ইউজ করতে হয় না, সেটা আরো বিশেষ করে ঠাকুরের জিনিস। তো এটা চেঞ্জ করে দেখি ঠাকুরের জন্য কলস আনি নাকি জগ আনি। তো চলো, বিয়েবাড়ির গান বাজছে, এখানে কথা বলা যাবে না আর, কপি রেখে দেবে, কথা বলতে পারছি না ঠান্ডায়। চলো যাওয়া যাক। কতটুকু হয়েছে ওয়েট? 710। না না না, মেরামত করলে থাকবে না ওটা, ওই ওজনেই দিবে নাকি? মানে আমি যেটা বলবো সেটা তুমি আগে বলে দিলে। হ্যাঁ, অন্ধকার। এটা আর একটা না, এটা মোটা কাপড়, মোটা পাতলা না সব একই, ওটা হচ্ছে। এটাই ভালো লাগতেছে, ওটাও ভালো লাগতেছে, যেটার মধ্যে জয়ার আছে। এই তারপরে অবশ্যই সেটাই পছন্দ হলো আমাদের, কারণ কাউকে দিতে গেলে ভালোটাই দিতে হয়, স্টিলের আলনাই আর কি দেব, তো সেই কারণে এটাই পছন্দ হলো। বক্স আছে ওই কারণে, বক্স আর হচ্ছে উপরে রডটা, এই দেখো এই রডটা, রডটা মোটা তার সাথে একটু ডিজাইন করা, আর তার সাথে যে বক্স আছে, বাবা মোবাইল যদি লাগলো সামনেরটা যেটা ওটা বক্স নেই, এটা আমাদের বক্স আছে, তার সাথে হচ্ছে বক্সের ভিতরে জুতো রাখা যাবে, কাপড় চোপড় রাখা যাবে, যেটা আমি করি আমার আলমায়। ধরো, আরে ওদিকে ধরো, উপরে ধরো, এদিকে নিয়ে যাবে, ও বাইকে দিবে, ও বাইকে দিবে, এখন বাইকে দাও। হ্যাঁ হ্যাঁ দেখলাম, টোটো দিয়ে নিয়ে যাবো হচ্ছে বাড়িতে। তো আমাদের বাড়ির রাস্তাটা এতই চিকন, ওইটাই বলছিলাম যে এটা বাড়ির রাস্তায় ঢুকবে না, তো মেইন রাস্তা থেকে হাতে করে নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। বেশ একটা ওয়েট না, তবে স্টিলের জিনিস কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে চকচকে।
তো দেখো যে কত সেই কাজ, আমাদের এই রাস্তা দিয়ে ঢুকবে না, এখানে অনেকে দাঁড়িয়েছিল, সবাই বলছিল যে এই রাস্তা দিয়ে ঢুকবে না, রাস্তা যে চিকন, তো হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আরও বলছিল যে এটা আমি হাতে করে নিয়ে আসতে পারতাম, শুধু শুধু টোটো দিয়ে আসলাম। তারপর হাতে করে দেখো তো বাজারের মধ্যে করে আনবে একটা কেমন না, ওই জন্য টোটো দিয়ে আসলাম। তো বিয়েবাড়িতে গিফট দেওয়া হয়ে গেছে, বিয়ে তো রাত্রেবেলা। তো পিসি বলছিল মানে এখানে খাওয়া দাওয়া করার জন্য, বাড়িতে রান্না বাড়ি না করার জন্য, তো আমার শাশুড়ির মতো খাবে না ওখানে মাছ মাংস, রান্না তো একটু করতেই হবে। যাই হোক, আর বাড়ি চলে আসলাম, এখন তোমাদেরকে দেখাবো এটার মধ্যে জিনিসটা। তো এইমাত্র বাজার থেকে আসলাম, দেখো মশার কামড়গুলো কি বিশ্রী দেখা যাচ্ছে, কি আর করবো, যে গিট দিয়ে দিয়েছে এটা কাটতে হবে নাকি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম। এখন আমার শাশুড়িমার জন্য পান, তারপর হচ্ছে ধুনার প্যাকেট, ধুনা শেষ হয়ে গেছে আজকে কতদিন যাবত, এই যে দেখো ধুনা। আরে গুটুন আমাকে ধরছে, গুটুন নিচ পাতে। আর এই চুনটা না হলো একটা কাজ করা হবে, তোমাদেরকে বলছি দাদা, এই হচ্ছে ঠাকুরের জন্য কলস। তো চলো এটাকে খুলি। তো ওজন দেওয়ার সময় এই প্যাকেটটা সহ ওজন ছিল, তো প্যাকেটটা সরানোর পর 40 গ্রাম ওজন কমে গেছে। বলছে কি প্যাকেট তো আমাদেরকে এমনি দেয় না, প্যাকেট সহ ওজন করতে হবে, এমন একটা ব্যাপার। এই যে এটা নিয়ে আসা হলো। তো ওই কলসটাও কিন্তু আমার বেশি দিন হয়নি, ইউটিউবের পেমেন্ট পেয়েই কিন্তু ওই কলসটাও নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। একটা জিনিস তোমাদের দেখাই আগে, দেখো দেখো এরম করে আছে। তো ঠাকুরের জন্য এই কলসটা নিয়ে আসলাম, যে কলসটা আমার এতদিন ছিল সেটা তো বললামই তোমাদের ফুটো হয়ে গেছে। তো আমি ভাবলাম কি ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবো, অত টাকা পড়বে না। ও এবার ওটা মেপে দেখে যে 300 গ্রাম হয়েছে, 300 গ্রাম না কত, 350 গ্রাম বললো যেন, তো ওটা ইয়ে হিসেবে ধরলো 300 টাকা কেজি, ওই হিসেবে ধরে তারপরে এটা এই কলসটা আনতে গিয়ে আরও আমাকে পে করতে হলো 500 কত টাকা যেন। তো যাই হোক এটা একটু ওজনে বেশি আছে, আর সবচেয়ে বেশি ভালো লাগে ঠাকুরের জন্য জিনিসটা আনতে পেরে, কারণ অনেকদিন যাবতেই ওইটা এরকম হচ্ছিল। তো পিতলের কলসে কিন্তু সুন্দর লাগে ঠাকুরের জন্য, কারণ এই যে পুজো টুজো হয় পুজোর সময় তো একটু বেশি করে জল লাগে, আর তাছাড়া নিত্য পূজার জন্য যে জগটা আছে সেটাতে কিন্তু হয়ে যায়, কিন্তু ওই যে মাঝে মাঝে এই পূজা উপূজা তো হয়ই, বাড়িতে লেগেই থাকে, তো সেক্ষেত্রে একটু বড় কলস না হলে কিন্তু হয় না। তো কেমন হয়েছে কলসটা অবশ্যই কমেন্টে জানিও। ওহো জল ভরতে যাবো মনে হচ্ছে, জল কলস নিয়ে। তো চলো সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন হচ্ছে একটু চিড়া ভাজা টাজা খাই, তারপরে ভাত ওখানে খেতে বললো বিয়ে বাড়িতে, দেখি ওখানে খেলে দুপুরবেলা খাবো। এখন তোর কয়টা বাজে, 12:30 বাজে, এখন ভাত খেতেও পারবো না, চুলটা ভেজা, ওই অবস্থায় বেঁধে গেছিলাম। তো ওই যে দেখো এখানে বেগুন ভাজা, আর এই যে ভাত, আর তার সাথে এখানে লাউ শাক দিয়ে মাছ, মাছের তরকারি, তো দুটোই আমার শাশুড়িমা রান্না করেছে। ও এখন আর শাশুড়িমা বলতে লাগবে না, আমার মা তো আর এখানে নেই, মা রান্না করেছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, খাওয়া দাওয়া করে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। বেগুন ভাজা এইভাবে মাখিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো বিয়েবাড়িতে যাব হচ্ছে বিকেলবেলা, সেটা আরেকটা ব্লগ শুরু করতে হবে, কারণ সকাল থেকে এই ব্লগটা এতটা বড় হয়ে গেছে, এখন দেখলাম যে এতটা বড় হয়ে গেছে দুটো পার্ট করে না দিলে হবে না। আর যেহেতু আমি গতকালকে কোনো ভিডিও করিনি, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আজকের ভিডিওটা আজকে এডিট করে দিয়ে দিব। আর গায়ে হলুদ, বিয়ে, এগুলো কালকে তোমরা দেখতে পারবে, গায়ে হলুদ আর কি ওই জল ভরতে যাবে সবাই নাচতে নাচতে, তার সাথে বিয়ে, আর যার বিয়ে মানে সে আমার ননদ হয় আর কি পাশের বাড়ি, তো ও নিজে, ও তো আমার ভিডিও দেখে, ও নিজেও বলছিল যে আমার বিয়ের ভিডিও করো কিন্তু, তোমার চ্যানেলে থাকবে, যখন খুশি তখন দেখতে পারবো। তো সে কারণে যতটুকু পারি আমি চেষ্টা করবো ভিডিওটা করতে, কারণ বিয়ে বাড়িতে তো জানোই অনেক লোকজন থাকবে, বিয়ের যখন আর কি মালা বদল সিঁথুরদান এগুলো হবে, সামনে থেকে করতে হবে। তো আমিও চাইছি করতে ভিডিওটা, কারণ তোমরাও বিয়েবাড়ির ভিডিও দেখতে ভালো পাও, আর যেহেতু ও নিজে বলেছে তো সেটা আলাদা ব্যাপার হয়ে যায়, তাই না? কারণ কেউ যদি চায় যে তার বিয়ের ভিডিওটা আমার চ্যানেলে থাকুক আজীবন, তাহলে আমি দেখতে পারবো, সেটা সত্যি আনন্দের একটা ব্যাপার, আমার তো ভীষণ ভালো লেগেছে কথাটা শুনে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর কালকের ভিডিও আশা করি তোমাদের ভালোই লাগবে, বিয়ের ভিডিও এখনো করিনি, তার আগেই কপালটা দেখেছো এই জায়গাটা কিরকম একটা হয়ে গেছে। চলো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও,
তো চলো টাটা।